আপনারা কেমন আছেন আসলে প্রথমত কথা কইলে সবাই খুশি তাই না তো তার পালা হলো বেলায়েতে আমার পালা হলো নবুয়তে আমি তো আমার নবুয়তের জায়গায় দাঁড়িয়ে কথা কমু আর সে যে জায়গায় দাঁড়িয়ে কথা কইতেছে আমি যে বুঝি না এমন কোনো কথা না আমার পালাটা আজকাল নবুয়তের পালা আমার কথাটা ওই রকম হিসাব করে কইতে হইব তাই না আমার পালাটা নবুয়তের এর জন্য আমার কথাও সেভাবে বলতে হবে কেন না ওই যে আমি একটা প্রশ্ন করছি তাতে আমার কইছে এটা স্টেজে কর কথা না এটা যাইও গেলে শিখে দিব তালিম টালিম যাই দিছে ফকির সাহেব খারাপ না ভালো আমি তো গল্প কইতে চাই না এটা গল্পটা করতে করতে গল্প অনেক পুরান হয়ে গেছে পুরান হয়ে গেছে আমাদের মানিকগঞ্জের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার উনি একটা গল্প করছে গল্পটা আমরাও শুনছি আপনারাও জানেন এক সেরি সারা রাত গান শুনছে গান শোনার পর এনেক বুড়া চাষা কয় ওই সেরি তুই এনে জুমতা চাষ কিল্লিকে তাই জুমতাছি আমি গান শুনছি তাহলে আমার ঘরে বিছনা করা আছে শুয়ে থাক গা শুয়ে থাক গা ও আর কোনো কথা কয় না কথা না কইয়ে এই ঘুমের বাপ হয়ে আবার জুমে পড়ে যায় কয় তোরে বারে বারে কইতেছি যে আমার ঘরে বিছনা করা আছে শুয়ে থাক কয় হ তোমার ঘরে যে শুইলেই তো তোমার হ্যাঁ পর্তা পরে তাই ফকির আবুল সরকার যে আমার প্রশ্নটা করতেছে তার পর্তা মতো কথা কইলে তার ওই রকম আমি তো তা কইতে চাইছি না তার পালাইল পীর ফকিরের লাইনে আমি যে কথাটা বলছি কিন্তু আমার ভাই বেলায়েতের ফকির সাহেব যে কথা বলছে আমি কিন্তু ওই কথাটাই বলে গেছি কেমন নবীর পর কোনো নবী হবে না হ্যাঁ আমার তো কথা ওইটা নবীর পর কোনো নবী হবে না আসবে ওলিদের যুগ আউলিয়াদুর আউলিয়াদের যুগ আসবে পীর ফকিরের যুগ আসবে এবং পীর ফকিরের যে যুগ আসবে এই পীর ফকিররা আমার নবুয়তের বাণীগুলি আল্লাহ রসুলের নামগুলো কথাগুলা কালামগুলা এলেমগুলা ব্যাখ্যা করবে ঘরে ঘরে এটা বলছি না আমি কার কথাগুলা এই যে খুন বেড়ে যে বললো সাজাহান সাজুর গান্ডা যে করলো এই যে কইরা যে ভাবটা দিল আমি তো খালি আমার নবীর নাম গন্ধই পাইছি নবীর নাম গন্ধই পাইছি আমারে প্রশ্ন করছে কয় যারা কপালে দাগ আছিল তারা নামাজ পড়ে কারে মারছে কারে মাজাই দড়ি দিয়ে টাইনা নিয়ে গেছে ভাই যারা মারামারি করে ওদের দল আলাদা আর আমার দল আলাদা আমি মারামারি আপনার সাথে করবার চাই না আপনার মাজাই রশি দিয়ে টাইনা নিবারও চাই তারপরে নিবার চাইছি না চাই নাই আমার বিষয় আলাদা আমি তা তো কই নাই যে এইভাবে করতে হবে সালাত করতে হবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাহে ওয়াল মুনকার সালাত এমন একটি বস্তু প্রত্যেকটা খারাপ কাজ হইতে মানুষকে বাঁচিয়ে রাখে যখন মানুষ নামাজে দাঁড়ায় নামাজ পড়ে না নামাজ তো ভালো জিনিস খারাপ তো না আমার মাওলালির তীরবিন ছিল বলছে এমনি আমারে তীর খোলানো যাবে না কেন যাবে না ওই আমি যখন সালাত আদায় করি তখন এই সালাতের মাধ্যমে সালাতের মধ্যে যখন আমি ডুবিয়ে থাকি লিপ্ত থাকি তখন আমার তীর খুলতে পারবা আর এখনকার বর্তমানে নামাজ পড়লে মশাই কামড় দিলে বাস ওইটাকে মাইরে লয়ে তারপরে আর কোনো কথা থাকলে এটা চলে আমার বিষয়টা আমি ওই বিষয়ে আপনি যে কি বলতে চান এটা আমি বুঝি কিন্তু আমার বিষয়টা পালাটা আমার নবুয়াতের আর আপনার পালাটা বেলায়েতের এর জন্য আমার একটু ফাঁক রাইখে একটু পর্দা রাইখে আমি বলার জন্য চেষ্টা করতেছি আলীর কথা বলছে একটা প্রশ্নের জবাব আমি বলার জন্য চেষ্টা করলাম আর
এই আলি মেরাজা গেছে মেরাজা যাওয়ার পর নবী মেরাজা যায় আলীর বিষয়টা ওইখান থেকে আসার পর আমি দলিলে একটা আয়াত পাইছি এবং আব্দুর রশিদ সরকারের গানে আলী যার মাওলা আমিও তার মাওলা ফাজল আলী উল মাওলা আমিও যার মাওলা আলীও তার মাওলা এটা দলিলে প্রমাণ করছে গানও গাইছে কিন্তু আবুল সরকার সাহেব আপনি তোমার ভাই বড় ভাই আপনি একটা কথা বলছেন আপনার কথাটা আমি মাইনে চলার জন্য অবশ্যই চেষ্টা করুম হয়তো আপনি জানেন এই যে যে কথাটা কম এটাও কিন্তু আপনার জুল্লার ভিতরেই আসলো আপনার জুল্লার ভিতরে থেকেই চুরি করা জিনিস শুনেন অন্তত আবুল সরকার তো এই কথাটা একটা নতুন একটা গান যদি থাকে তাও কই ভাই গানটা লিখে দেন আমারে অনেক বিষয় আছে আমি বলতে চাই না বলবো না কেন না আলীর বিষয়টাই একটা কথাই বলি এত দূরে যাওয়া হবে না আনার শামস আলী আল কামার অর্থ নবী বলছেন আমি সূর্য আকাশে সূর্য কয়টা আওয়াজ জান একটা না নবী হইল সূর্য আর আলী হলো চন্দ্র তাই বলা হইছে যে আমি সূর্য আলো দেই আর সেই আলোতে আলী চন্দ্র হয়ে আলোকিত হয় এর জন্য এই কথাটা বলার জন্য চেষ্টা করছি আমি বলবো আমি একটা কথা বললাম আয়াতের মাধ্যমে আরো বলবো আহলে বায়াতের প্রধান হলো আলী হ্যাঁ কাউসারে হাউজে কাউসারের বন্টনকারীও আলী এলেমের দরজা আলী আনামদিনে তো লেলমে আলী বাবুহা আমি যদি নবী বলছে এ কথা আপনি বইলে গেছেন একজন এলেমের শহর বা ঘর দরজা তার আলী যেখানে যাবে আমি সেখানে দলিল অনুযায়ী বলার জন্য চেষ্টা করলাম আর বলবো না আর বললে অনেক কথাই বলতে পারতাম কেননা অনেক কথা আছে আমি সামনে আরো কোনো কথা বলবো আস্তে তবে একটা গান গাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই আমার ভাই হয়তো আমি মনে হয় দশ বছর এই গানটা আমার আবুল ভাইয়ের মুখে শুনি না একটা প্রশ্ন এই জায়গায় প্রশ্নটা এই বেলায়েতের দরিয়ায় এশকের নৌকা এই বেলায়েতের দরিয়াটার অবস্থাটা কি আর এশকের যে নৌকা এই নৌকার মাঝিকে আর এই মাঝি যে নৌকা চালায় তার মাল্লা আছে না দরুদ পরে কিন্তু এই মাঝি কিন্তু অন্য বিষয়টা আমার বলছে হ্যাঁ এই এশকের নৌকার মাঝিকে আর এই নৌকা চালায় যে দরিয়ায় চালাইতেছে সালানের বিষয়টা কি আপনারা বেলায়েতের ফকির বেলায়েতের বাদশাহ পীর ফকির আপনারা অনেক কিছু জানেন গভীর তত্ত্ব জানেন এর জন্য দু একটা কথা আমরা জানতে চাই আপনাদের কাছে যদি দয়া করে বলেন তাহলে যারা এই ভক্তবৃন্দ যারা আছে তাদের জন্য একটু ভালো হয় তাই না আপনি কইছেন কুত্তা মারার হিসাব আচ্ছা এই খারাপ এই এই জায়গায় একটা প্রশ্ন আমি করি এই যে কুত্তা মারা চাদর মুরা দিল কোন দুঃখ এখন প্রশ্ন করে ইত্রামি আচ্ছা এই কুত্তা মারার হিসাবটা কইছে দে এই জায়গায় একটা প্রশ্ন করুন কুকুরের মধ্যেও বেলায়েত হাসিল করছিল একজন আমি জানতে চাই যে কুকুর কুত্তা মারা নিয়ে যে টিটকারি ডইল এটার জব দিবেন এই কুকুরের মধ্যে একজন বেলায়েত হাসিল করছে এই প্রশ্নের জবাব করবেন জবাবটা দিলে আপনারা সবাই আনন্দ পাবেন ওরে আওয়ালোয়া Yeah.
আমার হোসেন একদিন দয়াল নবীর কাছে বললেন নানা আজকে তোমার সাথে আমার কথা আছে কথা আছে দাঁড়াও নানা তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ কই জানো আমার বাবার নাম কি আমার বাবার নাম মাওলা আলী শেরে খোদা যাকে বলে নানা তোমার মার নাম কি বলে আমার মার নাম তো বিবি আমেনা কই জানো আমার মার নাম কি আমার মার নাম জগতের মাতা ফাতেমা যাকে জগতে সবাই মা বলেছে তোমার নানার নাম কি বলে আমার নানার নাম তো হাব জহুরি বলে আমার নানার নাম কি জানো আমার নানার নাম যিনি এই দুজাহানের বাদশাহ যাকে সৃষ্টি না করলে 18000 মাখলুকা সৃষ্টি করতেন না আমার মাওলা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে তখন হোসেনকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আমার রসূল সেদিন বলেছিল তোমরা মুমিন বান্দা দেখে যাও দেখে যাও এই পৃথিবীর পিত্রে মুমিন ব্যক্তি এবং মুমিন বান্দা আমার হোসেন আমার কলিজার টুকরা আমার ছোট ইমাম তাহলে এই জগতের ভিতরে কাবার কথা বলছেন যে কাবাকে জরে ধইরা যে কথা আদান প্রদান করছে আমার প্রতি ভালোবাসা আমার নবীর প্রতি ভালোবাসা আজও মিলাদের ভিতরে নবীর পর কোনো নবী নাই ভাইরে নবী নাই কিন্তু নবীকে যারা বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস করে মিলাদের ভিতরে দেখা যায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা ওর কাছে চিনছে নবী রে মাছা চিনছে নবী রে সেই নবী রে না চিনিয়া রইলাম ঘোড়া ধারে বনের পশু চিনছে নবী গো ওরে মাংস চিনে না গাছ বৃক্ষ তরুলতা নবী রে চিনছে তুমুনা ভইল না নবীর মোহাব্বত যার ভিতরে আছে নবীকে সে মানবে নবীর প্রেম ভালোবাসা জগতে আছে নবী তার কাছে আছে এর জন্য নবীর হালিয়াত হইল তিনটা একটা পাশারি হালিয়াত তার শিশুবেলার অবস্থা বাবা তার আব্দুল্লাহ মা তার আমেনা সভাতে জানাই মালিকি আরেকটাই অবস্থায় আমি সভাতে জানাই সেখানে দয়াল নবীর নাম কীর্তন করা হয় সেখানে দয়াল নবী হাজির নাজির থাকে আমাদের বিশ্বাসের চোখ নাই বোধহয় আমরা দেখি না তারে একটা বাসারি অবস্থা আর একটা মালাকি অবস্থা আর একটা হাকিকি অবস্থা যে হাকিকি অবস্থা যেটা যেখানে যখন দয়াল নবী মেরাজে গেলেন মেরাজে যাইয়া ঘুরে এসে দেখে যেখানে যে জিনিস যে অবস্থায় রাখছিল সেখানে সেই জিনিস সেই অবস্থায় আছে আল্লাহর কাছে কয় আল্লাহ রে তুমি কি পৃথিবীর পরিবর্তন ঘটাও নাই আমি যেখানে যে জিনিস রাখে গেছি সেখানে সেই জিনিস আছে সেই অবস্থায় বলে আল্লাহ কয় আমার জান যখন আমার কাছে চলে আসছে কারো ভিতরে নড়াচড়া না কেউ মাঠে হাল বাইতে গেছে সেই অবস্থায় আছে কে ঘুমাই আছিল সেই অবস্থায় আছে নবী রে এক ব্যক্তি বিশ্বাস না কইরা হ্যাঁ
বলে যে মেরা যে গেছে চোখের মিনিটে মেরা যে চলে গেছে এটা আমার বিশ্বাস হয় না তার স্ত্রীর কাছে শৈল মাছাইনা দিল করতে ডুব দিল সঙ্গে সঙ্গে নারী হয়ে গেল এক সদাগর তারে ধইরা নিয়ে গেল ধইরা নিয়ে তারপরে ঘর সংসার কইরে আবার ওই রাস্তায় যখন বাণিজ্য শেষ করে চলে আসে ওই জায়গায় দেখে তার একটা গোসুলের একটা ভাব চিন্তা একটা জাগে গেল ভিতরে গোসল করবে আবার ডুব দেওয়ার পরে ছেলে হয়ে গেল বাড়িতে এসে দেখে তার স্ত্রী তার সহধর্মিনী সে শৈল মাছের কাঁসা কাটতেছে মাত্র নবী রেজে বিশ্বাস করে না নবীকে যে বিশ্বাস করে না আর নবীর বিরুদ্ধে যারা কথা কয় আমি তাদের দলভুক্ত না আমি তাদের দলের না তাই এর জন্য ভাই কইছি যে বড় বড় চোখ করে আপনি আমার দিকে কইেন না আমারে মাইরা যদি তারে বুঝান এর জন্য এই কথাটা আলোচনা করছিলাম বাহ বাহ বেশ বেশ পাওয়ালোয়া কিছুই চাই নাই এক উম্মত বিনে বাড়ি গাড়ি চাইছে বাড়ি গাড়ি চাই নাই চাইছে শুধু উম্মতের ভালোবাসা
দয়ালামার চাই নাই গারি চাই নাই বাড়ি কান্দে সদাই দারে দারে উম্মতের লা ترجمة
মারিলো বেঈমান কাফের সেই রক্ত মাথা ফেটে রক্ত ঝরে সেই রক্ত জুতাকে আবৃত করে দয়াল আমার পায়ের জুতা খুলতে নারে দয়াল কেন্দে কেন্দে নামাজ পড়ে তাহলে দেখেন আমি ভালোর দিকটাই বলার জন্য চেষ্টা করব কারা নামাজ পড়া কাকে কি করছে সেটা আমি বলতে চাই না কেন বলতে চাই না যে মুখে আল্লাহ রাসূলের কথা বলছি ওই মুখে আমি বিদ্রোহ কোনো কথা বলতে চাই না আমার রাসূলকে যে ভালোবাসে মহব্বত করছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে বনের পশু যদি সে মানুষ হইতে পারে নবীর নাম শরণে কি আমি ভালো হইতে পারি না এই জগতের বুকে মা বাবারে ভালো কে না বাসে সবাই ভালোবাসে আমার রাসূল বলছেন আমার নবী বলছেন এই জগতে আমার বাবাকে আমি খেদমত করতে পারি না আমার মাকে আমি খেদমত করতে পারি না আমার শিশুবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবা মারা গেছে আজবদি যার বাবা নাই যার মা নাই এতিম একটা সন্তান যদি এই জায়গায় শীতের ভিতরে জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকে তারে কি কেউ ভালোবাসবে না তারে কি জরে নিবে না ভাইরে এই নবীর এই সুন্নত এটাকেও বলে কেন বলে ওই এতিম মোহাম্মদকে দেখা যদি কারো মায়া লাগে আমার নবী বলছে এতিমকে যে ভালোবাসে এতিমকে যে না খাইয়া খাওয়ায় এতিমকে যে জড়িয়ে ধরে ও আমারে জড়িয়ে ধরছে ও আমারে ভালোবাসছে আমি যেমন আমার মাতৃগর্ভে থেকে থাকাকালীন যখন আমার বাবাকে হারাইছি আমার বাল্য বন্ধু আবু তাহের আবু তাহেরকে যখন তার বাবাকে ভালোবাসতে দেখেছিলাম মহব্বত করতে দেখেছিলাম সেদিন আমার বাবার কথা আমার মনে হয়েছিল কেন মনে হয়েছিল যে আমার বাবা থাকলেও আমাকে এরকম ভালোবাসত আমার বাবা থাকতেও আমাকে এরকম আদর করত মহব্বত করত আজ আমার বাবাকে দেখি না মার কাছে যায় যখন কান্না করে বললো মা আমেনার কাছে মা ও মা আবু তাহেরের বাবা আবু তাহেরকে কত মহব্বত করলো কত ভালোবাসলো আদর করে বুকে জড়ে ধইরে সুমা খাইয়া খুরমা খাওয়াইয়ে দিল আমার বাবা কোথায় আমার বাবাকে তো দেখি না সেখানে যখন উম্মে আইমুনকে সঙ্গে নিয়ে চলে গেল সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ভাই বলছে এক পাগলের ঘরে এক পাগল হইছে যে যেদিকেই কথাটা যাক না কেন যার স্বামী মারা যায় সন্তান গর্ভে থুয়া শুধু রসুলের কথা কেন আমাদের গ্রামে বাচ্চাটা বুকের দুধ খায় ওই মাটার হঠাৎ করে স্ট্রোক করে ওই মা মারা যায় সন্তান বুকের দুগ্ধ খায় কথা বলতে পারে
মার বুকের ভিতরে শুয়ে আছে কেউ সরে নিতে পারতাছে না সরে নিতে পারতাছে না বলতাছে ও মা মা তুমি শুয়েছো কেন তুমি উঠো আমার একটু দুধ দাও আমি খাবো ওই সন্তানের কাকুতি মিনতি দেখে সন্তানের কাকুতি মিনতি দেখে আশেপাশে যারা মা ওরা চোখের পানি ধরে রাখতে পারতেছে না আমার রসুল বলে যে আমি শিশুকালে যে পিতামাতা হারাইছি যাদের পিতামাতা বাঁচা আছে যারা পিতামাতার ভজন করবে তারা আমার ভজন করবে আমি নিজে ভেস্তে না যাইয়া আমি মাওলার কাছে ফরিয়াদ করব মাওলা রে যারা পিতামাতার খেদমত করছে তোমরা তারে ভেস্তে দিও আমি ভেস্ত চাই না আমার উম্মতের ভেস্ত চাই এই জগতে যারা নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে আছে মহব্বত আছে বা জানি তারা মা বাবার দিকে একটু নেক নজরে তাকাবেন ময় মুরব্বী এর জন্য জ্ঞানী লোক জ্ঞানী কারা শুধু আলেমরাই জ্ঞানী তা না যাদের কাছ থেকে জ্ঞান পাওয়া যায় এক কলম যাদের কাছে শিক্ষা করা যায় তারাও আলেম হয় জ্ঞান অর্জন করতে হয় তাই জ্ঞানীদের সঙ্গ করলেই জ্ঞান অর্জন হয় বা জান তাই নামাজ শেষে তুলে দুই হাত কান্দিয়া ক রে মোনাজা না বুঝিয়া করছে বাপ করিয়া দেউতা তেরে
সব কিছু হয়ে গেছে সারা তাহলে এখন এখন আর যাবে না পারা পারা গানের পালা শেষ হইলে আসর ভেঙে যাবে আমার বিদায়ের শেষে একদিন দেশে যেতে হবে দেশে যেতে হবে জরগাজাটি যাই করলাম তো তাপসীর একটা জিনিস দেখলাম শক্ত আছে তুমি এখনো গন্ডির মধ্যেই রইলে ওই গন্ডির মধ্যে বাইরেও এ তো না পারলেও বাড়ি যেয়ে বাইরেও ওর মধ্যে ঠাই হে না তুমি কো নবী নবুয়ত সমস্যা সীমিত হইলে কথা হইল আরে কই কি যার কোনো কুল নাই কিনার নাই সীমিত এটা যদি কেউ সীমিত মনে করে এটা শরীয়ত মারফত পালানো যে সীমিত জিনিস কোনো জিনিসই সীমিত নয় যাই হোক একটা প্রশ্ন হইল বিলায়েতের দরিয়ার বা এই দরিয়ার কর্ণধর মাঝি গানটা যিনি কারে আমি জানি তো না গানটা হইল আমার বাবার মুখে শুনছিলাম আছে মারফত দরিয়া ইশকে নৌকায় মুর্শিদ কর্ণধর গানটা শুনছেন নাকি শরীয়ত তরিকত হাকিকত মারিফত হেদানিয়াত নবুয়ত বিলায়েত রেসালাত খেলাফত মাওলাইয়াত এই প্রত্যেকটি শব্দের শেষে কিন্তু ত এই প্রত্যেকটি জিনিসকে তৌহিদ করে আপনাকে জানতে হবে জানতে হবে আর জানতে হইলে একজন জানা মানুষের কাছে আপনাকে যাইতে হবে আমাদের বাউল কবি আব্দুর রহমান সাহেবের একটি গান আছে আমাকে এখানে আমরা এক সময় গাইছি এখনো গাই একটা কারণে বর্তমানে শরীয়ত মারফত পালাটা একটু কম গাওয়া হয় সেটা আমাকে এক শৈরাচারের কারণে হ্যাঁ সেই শরীয়ত মারফতের পালা প্রত্যেকটি জিনিস এটা তৌহিদ করে জানতে হবে আর জন্য বাউল রহমানের সেই গানটার মধ্যে এই কোরআন কে হই পইরে জ্ঞানী হইল কেউ শিখিল ভিক্ষে করা কোরআনটা হইল আধ্যাত্মিক ইশারা ইশারা সমাজের কিছু মুনশি মৌলানা মৌলবি সবাই না ওরা কোরআন পড়ার করে দাবি আসলে করে না পীরের পাইরবি অহংকারে ভরা এই বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি খাইছে পাগলের কাছে যাইয়ে ধরা পাইছি কয় কোরআনের মগজ বাকিটা আমি কব না হাড্ডি কামরা কুকুরেরা আমি তো সাইড বুক এটা রুমির কথা এটা কিন্তু গায়কের কথা না আমরা বাঙালি মুসলমান কেবল আরবি ভাষায় পড়ি কোরআন হিসাব করি কত খতম কয় খান বাকি কয় সিপারা সপিনে খতম কইরে করি নেকির পাহাড় খারা নিজে কি কয় তা বোঝে না আর বোঝে না শোনে যারা কোরআনের একটি হরফ যদি মানুষ বোঝে শোনে তার জীবনের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আল কোরআনের ভেদ রয়েছে কামেল মুর্শিদের কাছে স্যার তরিকার খবর আছে চাই তার পাইরবি করা একটা দল দোজকে যাবে তারাও কোরআন পড়া আর এক দল জান্নাতে যাবে এই আল কেতাবের জ্ঞানী যারা এই বিষয়গুলি বুঝতে হবে তো কোন পথেই কোন জায়গায় গুরু ভিন্ন কোন পথ পাওয়া গুরু ভিন্ন কোন কাজ করা যায় বাবাজি বলেন আপনি গান শিখবেন একজন উস্তাদ লাগবে ড্রাইভারি শিখবেন একজন ড্রাইভার লাগবে হ্যাঁ তারপরে আপনার নেতাগিরি করলেও আর এক নেতার পাশে মাদ বাড়ি করলেও মাদ বাড়ি পড়তে আমরা প্রাইমারি স্কুলে গেছি গুরু পাইছি হাই স্কুলে গেছি সেখানে গুরু পান নাই যখন উন্নত হইলাম নলেজে তখন গেছি রাজেন্দ্র কলেজে সেখানেও গুরু পাইলাম বহির্বিশ্বে গেছি ডিগ্রি আনবার সেখানেও গুরু আমাদের রশিদ সরকার একটা কথা কইতো মিয়া চুরি করে যদি ডাল ভাত খাবার চাও তাহলে ভালো একজন চোরের হাতে আর যদি উস্তাদ না ধরে চুরি সে হো চা ভার তা
সাফাই থাকবো না তাহলে প্রত্যেকটি কাজের মধ্যেই গুরু আছে তৌহিদের সাগর পার হতে একজন কামেল মুর্শিদের দরকার যিনি পথ প্রদর্শক যিনি সন্ধান জানেন আর বেশি কথা বলবো না সময় শেষ নাহাজুল বালাগা পড়েছি আমি নাহাজুল বালাগার মধ্যে মাওলানা আলী আলাইহিস সালাত ওয়াস সালাম একটি মানুষকে পরিপূর্ণ মনুষ্যত্ব জাগ্রত করতে কুকুরের মধ্যে পাঁচটি বিষয় আছে তাহা তাকে অর্জন করতে হবে তার প্রথমটা হলো কুকুরের কোনো নির্দিষ্ট জায়গা জমি নাই আছে নাকি বাবা না না কুকুরের কোনো নির্দিষ্ট বাড়ি ঘর জায়গা জমি আছে নাই নাই আল্লাহর ওলি যারা আল্লাহওয়ালা যারা তাদের নির্দিষ্ট কোন জিনিস থাকতে পারে পারে না আচ্ছা আল্লাহরে বিশ্বাস করেন কিরা কিরা আতুসা করেন দি তোমার দেহান দি একশো জন না এক হাজার মানুষের মধ্যে যাদের টাকা পয়সা আছে যাকে নাই কামলা কৃষ্ণ দিয়ে খায় ওটা অন্য বিষয় যাদের চলমান চাকরি বাকরি করেন বা অর্থ সম্পদ আছে একটা লোক বলেন তো দেখি আমার নামে দশ পাই নাই আপনার বাড়ি আছে গাড়ি আছে ব্যাংকের টাকা আছে কিন্তু আপনার নামে দশ পাই নাই হে লোকটা কিরা কি করছি নিজের নামে দশ লাখ টাকা আছে যদি পোলাপানে ভাত নাই দেয় তাহলে ওই যে নিয়ে ওই লোকে ওই সওয়ালে ভালোবাসতো তাহলে মেয়ে ভালোবাসতো তাহলে কারে বিশ্বাস করছেন আল্লাহ নাটে টাকা টাকা কথা কর না কে আত্মব্যক্তি উঠেইলেন জমি জমা ভাগ করে দিছেন পঞ্চাশ বিঘা জায়গা ছিল ভাগ করছেন সওয়াল মেলা করে দিছেন নিজের নামে পাঁচ বিঘা রাখছেন ওই লোভে সওয়াল বোলাবেন আপনি আর যারা বিশ্বের মধ্যে আল্লাহর অলিরা ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই যে গতকালকে 811 তম ওরস গেল হলো খাজা বাবার দরবারে 811 তম ওরস গেল ওনার কি 2-4-10-50 বিঘা ওনার বাপ জায়গা রাখছিল ভারতে রাখছিল যে সরকারি ক্ষমতায় আসুক আজমির শরীফের খরচ না দিলে গদির থাকবে পারবো না বাবা নাকি ভুল কইলাম প্রধানমন্ত্রী নিজে সন্দল মাথায় করে আজমির শরীফ যায় শাহজাল বাবার এই দেশে কয় বিঘা জায়গা কিনা আছিল কোন আপনার ব্যাংকে টাকা কয়দিন পরে বাটি নিয়ে করে আর আল্লাহর ওলি গো কিছুই নাই হে গোটে ঘুরেই নে কোন তেটে হাজে আসে আমি মাঝে মাঝে কিছু দরবারে যাই আল্লাহ আমারে বাংলাদেশের যে জায়গায় গান হয় যত বড় দরবার হোক আপনাকে দোয়ায় আমারে ডাকে এটা আমার মুর্শিদের দয়া যত বড় বড় মাজার ওই যে কয়েকদিন আগে আমাদের মালিক ভরসা একটা মাজার আছে ব্রাহ্মণবাড়িয়া বীরগাঁও আপনি পাগল হয়ে যাবেন বাবা জানের দরবারে মাজারে মাজারটারে এই যে ঘেরে না মানুষ কেউ স্টিল দিয়ে কেউ কাঠ দিয়ে ঘিরে না ওই ওইটা ঘিরবার জন্য কাঠের ই বানাইতেছে প্রেম তার 17 লাখ টাকা এই পর্যন্ত মিস্ত্রির দিয়ে হারছে বিল 40 লক্ষ টাকা বাজেট 10,500 টা সিফটি কাঠ নিছে এখন বলতে আমারও বেশি হয়েছে আরে 8.5 লাখ টাকার কাঠ কিনছে আরে মিস্ত্রি বলে দেওয়া লাগে 25 লাখ টাকা আষ্টজন মিস্ত্রি 7 মাস কাম করতেছে
আরো দুই মাস লাগবে এখন ফের এমি জোড়া হই নাই আর আমাগো বাড়ির বেহি বেড়াই পড়ে ভাঙ্গে ২০০ কোটি টাকা বাজেট করছে মাছ ভান্ডার গোলামুর রহমান মাছ ভান্ডারি কেবলা কাবা জানেন এই তোর এত তোর কবর ভর তখন বাসও নাই ওই জন্যই আমাকে ওই জন্য আদা বললো সরকার কইছে না ভাত খাই তোর মাথা আচ্ছা আচ্ছা বেটা তোমারে কই নিয়ে তোমারে কই কই নি তোমারে ঘর এই যে ঘুরেন গারাদ দিয়ে ওই কাম করলি কই নি আরে বাবা আল্লাহ আল্লাহ আকবার মালিক ভরসা আল্লাহর ওলিদের দরবারে যান সেদিন গনি সাহেব আবার দরবারে গেলাম ২০ তারিখে গনি সাহেব আবার দরবার কই থেকে আমার জীবনে মনসুডা উসে বলে ভাই এই যা তো আইন উসে হ্যাঁ সিঁড়ি করছে সিঁড়ি দিয়ে উঠতে হয় নালি পাশের লোক দেওয়া যায় না মনসের মধ্যে ৫০০ তো কাফেলাই মানুষ নিজ দেব চাই বুঝলে ধুলের মধ্যে করা করি পারে তোমার বাড়ি খাটের দিকে হইতে হয় না কথা কর না কেন তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি করছাও গেটটা করছাও পুরাও লাখ টাকা দিয়ে এটা কুত্তেও তোমার বাড়ি ডোয় না আর আল্লাহর অলিগ দরবারে যাই দরকার ধুলের মধ্যে গোর বাইরে ওর লোক বড় লোক ধনী মানি নেতা ফেতা হ্যাঁ এক করে দুলের মধ্যে গরিব রে ঘুমায় সওয়াল বিলা কই বাবারে শান্তি পাইছে আজকে নরম জায়গা এসির মধ্যে ঘুমায় না বালির মধ্যে হইয়ে ঘুমায় বেটা কই নরম জায়গা ঘুমাইছিলাম আজকে নাকি ভুল কইলাম কত এমপি মিনিস্টাররা বেটা ওলি আল্লাহ কো দরবারে পায়খানা দয় আমার নিজের চোখে দেখা কি আমাকে আল্লাহ দিলে শাসাবের বাড়ি বাবা জানের ওখানে যে লোক পায়খানা দয় যদি যদি আমাদের ফরিদপুর ডিসি সাহেব জানে যে উনি এখানে আইছে তাহলে পুলিশ দিব দেব না মোখলেজ ভাই হ্যাঁ সে কই আসে না কারণ কই আসলেই পুলিশ পাঁচ সাতজন পাঠান লাগবো তার জন্য নিরাপত্তার জন্য হে আইসে আল্লাহ মানে পায়খানা দয় তোমাকে বাড়ি কি নুসা দিয়ে কই তেস মারলো না নুটি খাওয়াতে নুটি নেই না নুটি খাওয়াতে তাহলে আল্লাহওয়ালা মানুষ যারা তাদের নির্দিষ্ট কোন সয় সম্পত্তি নাই একমাত্র তারা আল্লাহকে আশ্রয় গ্রহণ করেছেন লাভ করেছে আল্লাহরে যে আল্লাহরে লাভ করে দুনিয়া তার পাশে দৌড় পারে দুনিয়াতে লাভ করে আল্লাহ শরীরে খারায় এই কয়দিন কোটিপতি তিন চার দিন পরে হাতে বাটি নাকি ভুল করলাম রে বাবা কুকুরে আর একটা গুণ আছে দিনে ঘুমায় রাতে জাগে সাধক যারা আরেফ যারা মাশায়েক যারা সাধনাকারী যারা এরা দিনে ঘুমাবে রাত্রে জাগরণ করবে কারণ আল্লাহ রসুল বলছে সাধারণ লোকগুলি যখন নিদ্রামগ্ন হয় তখন তুমি সালাতের মধ্যে প্রবেশ করবে তাফসীরে মারফু করে নিয়ে এসে আমি দেখাই দিই এটা প্রত্যেক মসজিদ ঘরে আমরা খালি খালি সুমে দিলাম কিতাব রে কিন্তু কিতাবের মধ্যে কি আছে ওই আর সুমে দিলাম বহিষ্ঠ রাই দিলাম খুব খেয়াল সাধরা একজন হক্কানি আলেম রব্বানি আলেম আলেমকে পীর মাশাইখকে আলেম বলা হয় তারা রাত্রে সাধনা করবে তাহাজ্জুদ করবে সালাত করবে সকালে তারা দিনে তারা একটু বিশ্রাম করবে এটা কুকুরের মধ্যে থেকে সাধকরা ধরে কুকুর সারাদিন ঘুমায় দেখবা ওই সুলের পাড়ে যে হইতে রাত ভইরে তোমার বাড়ি এটা গাছের পাতা বললেও কুকুরটা ঠিক না হ্যাঁ এটা হলো কুকুরের কাজ কুকুর যত খাওয়াবেন কুকুর একটু ক্ষুধা রাখে পেটের মধ্যে পেট ভরে খাইলে কুকুর জাগতে পারবে না পারবে না যারা সাধক লোক তারা দেখবেন অল্প আহার করে বেশি খায় পশু
আর ঘুমায় বেশি জানোয়ার কম খাবে একজন সাধকের নিয়ম খোদা মুখ খোদা থাকতে হবে তাহলে সে সাগরণ করতে পারবে আপনি যদি বেশি খাইলি নারে বাল্লাহ তুই হয়ে ঘুমাইছ নি খানা অলস চলে আসবে কুকুরের কুকুর সবসময় প্রভু ভক্ত একজন ভক্তের কাজ হলো তার মুর্শিদ ছাড়া আর অন্য কিছু যেন চিন্তা না করে কুকুরের কোনো কিছু জমা নাই ওলি আল্লাহর নামে কোনো জমা কুকুরের আর একটি গুণ আছে কুকুর মনিবের গায়ের গন্ধ ধরতে পারে আপনি রাতে এখান থেকে এখন গান গিয়ে বাড়ি যাবেন এই আমাদের এই চকের মধ্যে আইতে বাড়ি যাবেন একলা একলা গাওডা কিন্তু একটু ভার ভার হয় হয় না ওই গোরস্থান কেমনে যাবানি ওই কালীঘর আছে বটগাছতলা আপনি ভয়ে ভয়ে যাইতেছেন যদি আপনার বাড়ি এটা পালিত কুকুর থাকে দেখবেন ঠিক ওই বটগাছের ভয়ের আগে কুকুরটা মাঠের মধ্যে এসে মনিবের পায়ের মধ্যে মাথা ঘষে ও তো আর ওর ভাষা তো আমরা বুঝি না ও কয় মালিক তুমি ভয় পাও না আমি চলে আসছি তোমার আগায় নেওয়ার জন্য আচ্ছা যে বিলাই যখন আপনারা ভাত খান বিলাই কি কয় কি কয় আমাদের কান ভালো না আমরা শুনি মেয়াও আসলেও কয় আমারও কয়টা দেও না কি কয় আমাকে কান ভালো না এই জন্য শুনি মেয়াও কিন্তু আসলেও কিন্তু মেয়াও কয় না আমারও কয়টা দেও এই পাঁচটা স্বভাব একজন পীরের একজন হক্কানি মানুষের একজন আল্লাহর ওলিদের এটাই হলো তাদের কাজ তারা দুনিয়ার সোজা কথা দুনিয়ার উপরে তারা আশ্রিত না হ্যাঁ না না খুব ভালো জ্ঞান রয়েছে এই পর্যন্ত ভালো 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 তারপরে ওই রাত ভরে আছে ভালো যাই হোক অনেক কথা বললাম আর কথাবার্তা বলবো না সময় শেষ হয়ে গেছে তো আমার সবার কাছে দোয়া চাই দিনে আবার আজকে তোমাকে মানিক গুণ দেওয়া লাগবো তো আমি একটা গান শোনাবো পরে যদি সময় পাই আর একটা